মর্মান্তিক এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলি পুলিশ পাড়াতে। মাটি চাপা পড়ে মহিলার মৃত্যু হলো, তার সাথে মৃত্যু হলো অবলা প্রাণী তিনটি ছাগল এবং মোরগের। এই ঘটনা বুধবার সাত সকালে চাউর হতেই জনমনে বেশ আতঙ্ক তৈরি হয়। প্রাপ্ত খবরের জন্য মঙ্গলবার রাতে বেশ বৃষ্টি হয় কল্যাণপুর এলাকায়। এই বৃষ্টি হওয়ার কারণে কল্যাণপুর ব্লক এলাকার ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড পুলিশ পাড়াতে রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলেন। ঘরটি ছিল মাটির। পরিবারের লোকেদের কথা অনুযায়ী রাত প্রায় তিনটের সময় হঠাৎ করে বাড়ির মাটির ঘরটি ভেঙে পড়ে। অন্য ঘরে থাকা পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিছু সময় পর পড়শিরা ছুটে এলে দেখেন মহিলা সাবিত্রী সরকার বয়স 58, স্বামী মুরারী সরকার মাটির নিচে চাপা পড়ে আছেন। বুধবার সাত সকালে কল্যাণপুর হাসপাতালে মহিলাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মহিলার ঘরে থাকা তিনটি ছাগল এবং মোরগ মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়। ঘটনায় জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়। বুধবার সকালে ঘটনাস্থলে ভিড় জমান এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কল্যাণপুর ব্লকের চেয়ারপারসন সৌমেন গোপ, ভাইস চেয়ারপারসন রাজীব পাল সহ অন্যান্যরা। বিধায়ক পরিবারকে সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন। একটা শব্দ হয়েছে তিনটার সময়, তিন চারটে শব্দ হয়েছে, আমি গুমতে উঠছি, জিনিস আর দিকে টিলে না। এখন তো ঘন্টা আনে ঘরে শুনি ওই যে একটা ছাগল আছে, ছাগলটা ভে 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 করতেছে। তাই মনে হচ্ছে ভে বেজন করে, এটা তো গরু আছে উঠিয়া মনে হয় বানব অন্য কোনো কিছু হয়েছে। এখন না ঘন্টা অনেক করে দেখি কোন শব্দ খালি 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 ডাহে ওই এখন আমি হিন্দা চাইছি, চাই দেখি গরটা নাই, গরটা নাই, হিন্দা বাড়িছি বাড়িয়া ডাক পালাইছি, কে রে তোরা কই গরটা তো ঘুরে গেছে গা, কই তোরা কই না হলো ঘন্টা এক ঘন্টার উপরে ডাকছি। এরপরে দা এ বাড়িছে বাড়িছে পরে দা কই মা মা হো দেখো মা মা নাই এদের দুইটা টান্নাতে বাইর করছি, ওইটা গরু নিছি খুঁটা হইলে মারা গেছে। এমন হয়েছেন এই বিষয় নিয়ে আমি অবশ্যই কথা বলবো এবং কেন এমনটা হয়েছে তার জবাবদিহি তাদের দিতে হবে, না যে সরকার প্রশাসন তার মতো করে ব্যবস্থা নেবে, কারণ এটা তো হওয়া কাম্য নয়। এটা নিরীহ পরিবার গরিব এবং দেখতেই পাচ্ছেন কী অবস্থা, ঘর নেই, থাকার ব্যবস্থা নেই, আমাদের সরকার তাদের জন্য ঘরেরও ব্যবস্থা করেছি, এর মধ্যে দিয়ে আজকে এই দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে সেখানে দুর্বলতা কেন থাকবে স্বাস্থ্য দপ্তরের, তার ব্যবস্থা তার যা যা কথা কোন যা যা করার, হ্যাঁ সেটা অবশ্যই। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।